ফিজি সম্পর্কে 10 অজানা তথ্য। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি দেশ ফিজি সম্পর্কে মজার কিছু কথা বলবো, যা আপনারা হয়তো জানেন না। পৃথিবীর অনেক মানুষ ফিজি সম্পর্কে এবং সেখানে থাকা মানুষদের সম্পর্কে খুব কম জানে। বন্ধুরা, ফিজি প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি ছোট দেশ। এটি 300টি দ্বীপ ও 540টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। প্রকৃতিগত দিক থেকে ফিজিকে দুনিয়ার একটি খুবই সুন্দর দেশ মানা হয় এবং ফিজি আইল্যান্ড দুনিয়ার 15টি সুন্দর আইল্যান্ডের মধ্যে একটি। এজন্য প্রতি বছর এখানে লক্ষ লক্ষ পর্যটক বেড়াতে আসে। এখানকার জনসংখ্যা প্রায় 9 লক্ষ এর কাছাকাছি, যার মধ্যে 54% লোক প্রাচীন ফিজি থেকে এবং প্রায় 38% লোক ভারত থেকে এসেছে। এজন্য এখানে ফিজি ভাষার সাথে হিন্দি ভাষাও বলা হয়। ফিজির জনসংখ্যার মধ্যে অনেক লোক খ্রিস্টান ধর্ম পালন করে। এখানকার ভারতীয় বেশিরভাগ লোক হিন্দু এবং মুসলমান। এখানে জনসংখ্যা 64% খ্রিস্টান, 28% হিন্দু এবং প্রায় 6-7% মুসলমান। প্রাচীন ফিজির লোকেরা কালো জাদুতে খুব পারদর্শী ছিলেন। বলা হয় যে এখানকার লোকেরা আগে আত্মার সাথে কথা বলতো এবং আত্মাকে বশ করতে পারত। আপনি যদি ফিজিতে বেড়াতে যেতে চান, তাহলে একটি শব্দ অবশ্যই শিখে রাখবেন, সেটি হলো বুলা। এখানকার স্থানীয় শব্দ বুলা মানে হলো হ্যালো। প্লেন থেকে নামার পর এই দেশ ত্যাগ করার আগ পর্যন্ত আপনি প্রতিনিয়ত এই শব্দ শুনতে পাবেন। আর ফিজিতে গিয়ে তাদের লোকাল গ্রামে বেড়াতে যান, তবে ভুলেও মাথায় হ্যাট ও চোখে সানগ্লাস লাগাবেন না, কারণ ফিজিতে শুধুমাত্র গ্রামের প্রধানরাই কেবল হ্যাট ও সানগ্লাস পরার অধিকার রাখে। এখানকার ফরেন এক্সচেঞ্জের সবচেয়ে বড় উৎস হলো চিনি রপ্তানি। এছাড়া গার্মেন্টস ইন্ডাস্ট্রি ও পর্যটন হলো ফিজির আয়ের উৎস। ফিজির মুদ্রা হলো ফিজিয়ান ডলার। এক ফিজিয়ান ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় 40 টাকার সমান, কিন্তু এখানে স্থানীয় মুদ্রার চেয়ে ইউএস ডলার বেশি চলে। ফিজির রাজধানীর নাম সুভা। ফিজির চলাফেরা অন্য দেশের চেয়ে অনেক ভালো। এদেশের সংস্কৃতি বিচিত্র আফ্রিকার অনেক দেশের মতো। যদি কখনো ফিজিতে যান, তাহলে তাদের ঐতিহ্যবাহী ডান্স দেখে আসতে ভুলবেন না। ফিজির লোকদের চরিত্র ও পর্যটকের ব্যবহার খুবই ভালো বলে মনে করা হয়। ফিজি ভারত ও বাংলাদেশ থেকে অনেক দূরের একটি দেশ, তারপরও এত ভারতীয় লোক ওখানে থাকা অনেক আশ্চর্যের বিষয়। আসলে ভারত যখন ব্রিটিশদের অধীনে ছিল, তখন ভারতের মতো ফিজিও ওই সময়ে ব্রিটিশদের অধীনে ছিল। ওই সময়ে ব্রিটিশরা ফিজির বসবাসকে শক্তিশালী করতে চেয়েছিল, সেই সাথে এখানে পণ্য উৎপাদনের জন্য ভারতীয়দের আনা হয়েছিল, যেখানে বেশিরভাগ ভারতীয়রা উত্তর ও পশ্চিম ভারতের ছিল। বেশিরভাগ ভারতীয়রা গরিব ও গ্রামের কিষাণ ছিল। যখন চুক্তি শেষ হলো, তখন ব্রিটিশরা ভারতীয়দের ভারত ফিরে যাওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু বেশিরভাগ ভারতীয়রা ফিজিতে থাকার সিদ্ধান্ত নিয়েছিল এবং এখানেই তাদের বসবাসের জায়গা করে নিয়েছিল। বন্ধুরা, এই ছিল ফিজি সম্পর্কে মজার মজার কথা। আরও দেশ সম্পর্কে জানতে চাইলে আমাদের কমেন্ট করে জানান, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।